সম্মানিত ভিউয়ার্স, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, যে যেখান থেকে দেখছেন, সকলকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমি সুলাইমান আহমদ আজকের আলোচনা। আজকের আলোচ্য বিষয় হলো রোজাদারের, রমজান মাসে রোজাদারের খাবারের কোনো হিসাব হবে না, এটা আসলে কতটুকু সঠিক? সম্মানিত দর্শক, কিছু কিছু ভুল মানুষের মাঝে এমনভাবে প্রচার পায় মনে হয় ভুলটাই যেন শুদ্ধ। তেমনই একটি ভুল কথার প্রচলন হলো রমজান মাসে যত ইচ্ছা খাওয়া যাবে এর কোনো হিসাব হবে না, রোজাদারের খাবারের কোনো হিসাব হবে না। এমন একটি ভুলের তালে সংযমের মাস পবিত্র রমজানে সেহরি, ইফতার ও রাতের খাবারে অনেক বেশি ও বাহারি খাবারের আয়োজনে অনেককে ব্যস্ত থাকতে দেখা যায়। ইফতারের আগে বিভিন্ন আমল থাকে, বাহারি খাবার তৈরি করতে গিয়ে আমলগুলো থেকে, রমজানের এই আমলগুলো থেকে বঞ্চিত হয়। তারাবির সময়, তারাবির পরে সেহরির সময়ের খাবার তৈরি করতে গিয়ে তাহাজ্জুদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আমল থেকে বঞ্চিত হয়। তো এই যে বঞ্চিত হইল, এটা তো রমজান মাসের কাজ নয়, আসলে এটি একটি ভুল কথার প্রচলন। খাবারের হিসাব বলতে সাধারণত খাবারের অপচয় বোঝায়, আর পবিত্র কোরআন ও হাদিসে এমন কোনো কথা নেই যে রোজাদার যদি খাবারের অপচয় করে তাহলে তার কোনো হিসাব হবে না। যে ব্যক্তি খাবার বা যে কোনো বস্তুর অপচয় করুক, আল্লাহর দরবারে তার হিসাব দিতে হবে। সুতরাং রোজাদার হোক বা যেই হোক, খাবার বা যে কোনো বস্তুর অপচয় থেকে বেঁচে থাকা জরুরি, আর পানাহারের ক্ষেত্রে হারাম থেকে বেঁচে থাকা ফরজ, তা তো সবসময় এবং সর্বাবস্থারই বিধান। হিসাবের প্রশ্ন আসে হালালের ক্ষেত্রে, নিয়ামতের যথাযথ ব্যবহার হলো কি না এবং তার শুকর আদায় করা হলো কি না। হারামের উপর তো সরাসরি শাস্তি হয়, তাই প্রচলিত এই বাক্য, মানে রোজার মাসে যত খাবার খাই তার কোনো হিসাব হবে না, এই রূপ মনে করা যে হারাম খেলেও কোনো হিসাব নেই, তা তো আরও ভয়াবহ হবে। রমজান মাস আসছে, আমলের মাস, সিয়াম সাধনার মাস, খাই খাই করলেই হবে না। এর চাইতে আপনি এইভাবে বলেন যে রমজান মাস আসছে, অপর ভাইকে, গরিব অসহায়কে যত বেশি করে খাবার দেওয়া যায় এটার কোনো হিসাব নাই, বেহিসাব সওয়াব পাওয়া যাবে। আর নিজে খাবেন, খাবারের নামে অপচয় করবেন, আবার বলবেন এটার কোনো হিসাব হবে না, সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। এটার কথা কোরআন এবং হাদিসের কোথাও নেই। আল্লাহ তাআলা আমাদেরকে চলমান রমজান মাসটি সঠিকভাবে পালন করার তৌফিক